নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় 2023 সাল, বা যদি বাংলায় বলা হয় 1430 সালে ফলহারিণী অমাবস্যায় ষাটটি রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনকে বদলে নিতে পারে। আজকের আলোচনা এই বিষয় নিয়েই, বিস্তারিত তো বলবই, তার আগে প্রত্যেকটা দিন যে কথাগুলো আপনাদেরকে বলি আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে পরিবর্তন আপনারা উপলব্ধি করতে পারবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি, তার অবশ্যই কারণ আছে। আপনারা আপনাদের মতো করে আলোচনাগুলো দেখছেন, প্রথমেই আপনারা থাম্বনেল দেখে নিচ্ছেন, তারপরে কেটে কেটে আপনার রাশি আছে কি না বা আপনার নাম আছে কি না দেখে বেরিয়ে যাচ্ছেন, বিস্তারিত আলোচনাটা শোনার চেষ্টা করছেন না, সেখানে কিন্তু আপনাদেরই লস হচ্ছে। তাই আপনাদের জন্য আমি প্রত্যেকটা আলোচনা যে বিষয় নিয়েই হয় করি না কেন, বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। তাই আজকের আলোচনা কেন এত গুরুত্বপূর্ণ যে কথাটা আমি প্রথমেই বললাম, দেখুন আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা নিয়েই কিন্তু আছে তারা, কারোর গ্রহদোষ, কারোর কর্মদোষ, কারোর নানাভাবে ধার ঋণ করে ফেলেছেন, দুশ্চিন্তা, টেনশন, কর্মহীন। তাই এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবেন এই ছোট্ট একটি কাজ করে, এবং সাতটা রাশির মধ্যেই এই কাজগুলো করলে পরে তারা সফলতা পাবে। সকলের জন্য কিন্তু না, কারণ আপনারা জানেন আমি এটা রাশিভিত্তিক আলোচনা করি, তাই রাশির কথা বলতেই হয়। তাই এই যে সাতটা রাশি নিয়ে আমি আলোচনা করব, এই সাতটা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আজকের আলোচনা ফলহারিণী অমাবস্যাকে নিয়ে। আর এই ফলহারিণী অমাবস্যা আর কয়েকটা দিন বাকি, 2023 সালে, বা যদি আমি বাংলায় বলি তাহলে 1430 সালে যে অমাবস্যা হতে চলেছে, এটা কাজে ব্যবহার করে কিছু নিয়ম মেনে আপনাদের ভাগ্যকে বদলে নিতে পারেন। এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা জানতে পারবেন এই অমাবস্যা কবে, কি করবেন, সবই আলোচনার মধ্যে থাকবে। কিন্তু তার আগে আপনাদের যে কথাগুলো বললাম, অনুরোধ রইল সম্পূর্ণ আলোচনাটা শুনুন, ভালোভাবে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনাদের জীবনে কোনো না কোনো দিক থেকে পরিবর্তন আসবেই আসবে। তাহলে আসুন একটু বিস্তারিত আলোচনাটা করে নেই, যে এই যে সাতটা রাশি সম্পর্কে বলছি, সাতটা রাশির জাতক জাতিকারা তাদের নিজের জীবনকে বদলে নিতে পারে কেন। এই দিন ভীষণ শুভ থাকে, অর্থাৎ যেদিন ফল হারেনি অমাবস্যা হয়, আর এই দিনটি কাজে লাগিয়ে অবশ্যই আপনাদের গ্রহদোষ, কর্মদোষ এগুলোকে ঠিক করে নিতে পারেন। যেরকম ধরুন আপনার গ্রহ খারাপ আছে, আপনি কি করছেন, দামি দামি স্টোন পড়ছেন, পাথর পড়ছেন, কবচ পড়ছেন, কিছু নিশ্চয়ই খরচ হচ্ছে, সেই খরচ থেকে কিন্তু আপনার অনেকটাই মুক্তি পেতে পারেন। সামান্য কিছু খরচ তো সব কিছুতেই আছে, করে এই ফল হারিণী অমাবস্যায় কিছু নিয়ম পালন করে। তাই বিস্তারিত আলোচনা করব, আর ভিডিও শেষে এই সাতটা রাশির কথা আমি বলবো। এখন দেখি 2023 সালে কবে আছে এই ফল হারিণী অমাবস্যা। আর বেশি দিন নেই, আগামী 19শে মে এই ফল হারিণী অমাবস্যা। আর এই ফলহারিণী অমাবস্যা মায়ের পুজো করে ভালোভাবে আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। দেখুন এই যে ফলহারিণী অমাবস্যা, কালী পুজো অবশ্যই, আমরা মাকে এক এক নামে এক এক রূপে চিনে থাকি, কেউ দক্ষিণা কালী, কেউ শ্যামা কালী, কেউ রক্ষা কালী, কেউ চামুণ্ডা, নানা রূপে আমরা জানি। তাই সেরকমই একটি রূপ এই ফলহারিণী অমাবস্যা। যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনি আপনার যাকে পছন্দ হয়
যেরকম কেউ শ্যামাকালীকে পছন্দ করে, কেউ শ্মশানকালীকে পছন্দ করে, করতে পারেন। আর মা হচ্ছে করুণাময়ী, অবশ্যই আপনার দুঃখ কষ্টের কথা শুনবে। এই দিনটি একটু উপোস থেকে আপনার সাধ্য মতো মাকে পুজো দিন, কোনো মন্দিরে গিয়ে দিতে পারেন। আর এই ফলহারিণী অমাবস্যায় কিছু ফল দান করুন, যে ফলটা আপনি উৎসর্গ করবেন মায়ের চরণে, যেটা আপনি আর খেতে পারবেন না। ঠিক এইভাবে যদি আপনি একটা ফলকে ত্যাগ করতে পারেন, তাহলে মা কিন্তু আপনার নানা রকম সমস্যা থেকে পার করে আনতে পারে। কিছু ছোট্ট একটু নিয়ম আর কিছু আপনার ত্যাগ, এই দুটো আপনাকে আপনার নানা সমস্যা থেকে বার করে আনতে পারে। আর এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বছরে একবার আসে, বহু লোক জীবন তাদের বদলে নেয়, তাই আপনিও পারবেন। যদি নানাভাবে সমস্যায় থাকেন, আপনার কর্মদোষ থেকে থাকে, গৃহদোষ থেকে থাকে, গ্রহদোষ থেকে থাকে, এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনার অজান্তেই। শুধু এই নিয়মগুলো পালন করুন আর দেখুন আপনার জীবনে ম্যাজিকের মতো সমস্ত কিছু বদলে গেছে, মা সব বদলে দিয়েছে, আপনার জীবন সুন্দরভাবে আবারও পরিচালিত হচ্ছে। সেটা কতদিনে হবে? আপনি যে ফলহারিণী অমাবস্যায় এই নিয়মগুলো করছেন, তার ঠিক 21 দিন পর থেকে আপনার জীবনে নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, নানাভাবে আপনার জীবনে ধীরে ধীরে চেঞ্জ আসবে। রাতারাতে কিছু হয় না, কারণ আমি ম্যাজিক বা জাদুর কোনো আলোচনা করি না, তাই ধীরে ধীরে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে। তাই এই ফলহারিণী অমাবস্যা অবশ্যই আপনার জীবনকে বদলে দেবে, তাই কিছু ছোট নিয়ম পালন করে আপনার জীবনকে আপনি গুছিয়ে নিতে পারেন। যারা নানাভাবে সমস্যায় জর্জরিত, তাদের জন্যই আজকের আলোচনা। তাহলে আসুন একে একে সেই রাশিগুলোর কথা বলি, যে রাশিরই জাতক জাতিকাদের সর্বরকম দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন এই একটি দিন সঠিক কাজে ব্যবহার করে। সেই দিনটি আমি অলরেডি বলে দিয়েছি, 19 মে ফলহারিণী অমাবস্যা। আপনার জীবন বদলে যেতে পারে যদি কিছু নিয়ম মেনে চলতে পারেন। প্রথমে যে রাশির কথা বলবো, সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়, ফলহারিণী অমাবস্যা আপনার জীবনকে বদলে দেবে। যদি আপনি নানাভাবে সমস্যায় থেকে থাকেন, তবেই কিন্তু আপনার এই ক্রিয়া বা এই কিছু নিয়ম মেনে চললে ভাগ্য আপনার সাথে থাকবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে, আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, দারুণ কিন্তু সময় আসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। 19 তারিখ থেকে আপনার জীবনকে আপনি গুছিয়ে নিতে পারবেন এই ক্রিয়াটা বা এই নিয়মটা মেনে চললে। তার 21 দিন পর থেকেই ফল পেতে শুরু করবেন এই ফলহারিণী অমাবস্যায়। যদি আপনি ঠিকঠাক ব্যবহার করতে পারেন, তাহলেই কিন্তু আপনার জীবনে উন্নতি আর উন্নতি। যদি আপনি কষ্ট থাকেন, তাহলে অবশ্যই করুন এই ফলহারিণী অমাবস্যায় একটু মায়ের পুজো আচরা, একটু ভক্তি, একটু শ্রদ্ধা, তারপরে দেখুন ম্যাজিক আপনার সাথে। এরপরে যে রাশির কথা বলবো, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও একই কথা বলবো, ফলহারিণী অমাবস্যা কাজে লাগিয়ে আপনার জীবনকে বদলে নিতে পারেন। যদি আপনি সমস্যায় থাকেন, তাহলেই করতে পারেন, ভালো আছেন তো দরকার নেই। যদি আপনি নানারকমভাবে বিপদে আছেন, তাহলে অবশ্যই এই ছোট্ট ক্রিয়াটা করে জীবনকে গুছিয়ে নিতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো, কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে, একই কথা বলবো, ফলহারিণী অমাবস্যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ছোট্ট একটি কাজ করুন, কিছু ত্যাগ করুন, কিছু না করলে কিছু পাওয়া যায় না, আমরা ছোটর থেকে জেনে আসছি, তাই কিছু তো আপনাকে ত্যাগ করতেই হবে, তার ফলস্বরূপ আপনার জীবন বদলাবে। এরপরে যে রাশির কথা বলবো, সেটা বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, একই কথা বলবো, দারুণ সময় এই ফলহারিণী অমাবস্যা আপনার জন্য অপেক্ষা করছে। যদি ছোট একটি কাজ করতে পারেন, আপনার জীবন বদলে যাবে, তাই অবশ্যই এই ফলহারিণী অমাবস্যাটাকে সম্পূর্ণভাবে মান্যতা দিন এবং কিছু ফল
দান করুন, যে ফলটা আপনার জীবন থেকে উৎসর্গ করবেন। তারপরে কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে। এরপরে যে রাশির কথা বলবো, ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয়ে থাকে, একই কথা বলবো, দারুণ সময় আপনারও কিন্তু আসছে। এই ফলহারিণী অমাবস্যার পর 21 দিন পর থেকে আপনার জীবনে ধীরে ধীরে চেঞ্জ আসা শুরু হবে। রাতারাতি কিছু হবে না, আমি প্রত্যেকটা দিনই বলি। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ফলহারিণী অমাবস্যায় এই কাজগুলো করে জীবনকে গুছিয়ে নিতে পারেন। যদি নানাভাবে সমস্যায় থাকেন তবেই করুন, যদি ভালো আছেন তো কিচ্ছু করতে হবে না, আপনারা তো ভালোই আছেন। যদি ডিস্টার্বে থাকেন, নানাভাবে যদি গ্রহদোষ, কর্মদোষ, গৃহদোষ, যে কোনো প্রবলেমে ভুগছেন, কোনো কিছুতে জীবনে সাকসেস আসছে না, তাহলে অবশ্যই এই ফলহারিণী অমাবস্যা আপনার জীবনকে বদলে দেবে, যদি কিছু নিয়ম মেনে চলতে পারেন। তাহলে এই যে 7টা রাশি নিয়ে আমি আলোচনা করলাম, আমি আরেকবার রিপিট করছি, যে 7টা রাশির ভাগ্য নিজেরাই বদলে নিতে পারে ছোট্ট একটি কাজ করে, সেই রাশিগুলো হলো সিংহ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনুরাশি ও মেষ রাশি। এদের জীবন খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।